নিজের দামে প্রকল্প গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে অন্তর্ভুক্ত করারও তাগিদ দেন তিনি এখানে সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার সভায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম এস কে সৌরভের প্রতিবেদন রাজধানী শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভার নিয়মিত বৈঠক এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম জানান আগামী অর্থ বছরের বাজেট পেশের আগে এই সভায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে আজকে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আমরা পাশ করেছি এটা হলো প্রথম এই প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা যেটা আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি এই সময় প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব বলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর মুরাল না বানিয়ে অন্য খাতে খরচের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী বলেন ওনার দুইটা অবজারভেশন আছে এই বিষয়ে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি আর উনি অনুমতি দিবেন না সুতরাং এইটাই ওনার মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি চান না এটি আজকে উনি বলেছেন এছাড়া সত্যজিৎ কর্মকার জানান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার করে দিব হবে সবার জন্য শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে সরকারি কোম্পানিগুলি আছে সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয় অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এ বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন সৌরভ সৌরভি ঢাকা